রাজ্যে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপির সাধারণ সম্পাদিকা তথা বিধায়ক অগ্নিমিত্রা পল সহ মহিলা প্রতিনিধি দল। এদিন তারা রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান। পরে অগ্নিমিত্রা পল বলেন, রাজ্যের পুলিশের ওপরে আস্থা নেই সাধারণ মানুষের, তবে কেউ যেন আইন হাতে তুলে না নেন। এই রাজ্যে মহিলা হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে আমার একমাত্র আরজি, সাধারণ মানুষের কাছে যে হাতে আইন তুলে নেবেন না। হতে পারে, আমি বুঝতে পারি যে আমাদের বা আপনাদের বা সাধারণ মানুষের মমতা ব্যানার্জির সরকারের পুলিশের ওপর ভরসা নেই, এটা আমি জানি, কিন্তু তাও নিজের হাতে আইন তুলে এই যে 14-15টা কেস আমরা দেখলাম গতকালে সকালে, দেখেছি মা আর ছেলেকে পিটিয়ে মারা হচ্ছে, আজকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে, আচ্ছা কোনো ব্যাপার নয়। এই বিষয়গুলো আমরা মহামহিম রাজ্যপালের কানে তুলেছি এবং আমরা আরজি জানিয়েছি যে আমরা কুচবিহারের কেস নিয়ে স্পেশালি এবং এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে যেতে চাই, আপনি তার ব্যবস্থা করুন।